मेनू प्लान समय इलिश माछ एसेछे बाड़ीते अनेक अनेक मास पर इलिश माछ आना हयेछे प्राय 9 मास पर बाड़ीते इलिश एलो सेई जे दुर्गा पूजोर समय इलिश रेधेछिलाम तारपरे किन्तु इलिश आर आना हयनि आर रान्नाओ करा हयनि खावाओ हयनि ताई जन्य बेशी एक्साइटमेंट काज करछे जे एत मास परे इलिश माछ एनेछि इलिश माछ खाबो तो आसले आमादेर एखाने इलिश माछ पावा जाए दु एकटा दोकाने पावा जाए किन्तु आमादेर अनेकटा दूरे जेते हय आमादेर एखान थेके प्राय 1 घंटा दूरे एकटा डेवन बोले इंडियन मार्केट आछे शुधु इंडियन ना पाकिस्तानी बांग्लादेशे अनेक दोकान ओखाने आछे सेखाने जाए गेले ওখানে বেশ বাঙালি মাছ পাওয়া যায় মাগুর ইলিশ পাবদা ভেটকি সবই পাওয়া যায় তো অত দূরে তো সব সময় যাওয়া সম্ভব না প্রত্যেক সপ্তাহে আমরা ওখানে যাইও না আর এর মধ্যে তো যাওয়া হয়নি কোভিড টুভিড এইসবের জন্য আর যাইনি সেই দুর্গাপূজার সময় সবই একটা স্পেশাল অকেশন সেই সময় গেছিলাম তো যাই হোক আমাদের বাড়ির কাছে যে দোকানটা সেখানে কিন্তু আমরা যথেষ্ট ফ্রেশ মাছ পেয়ে যাই ক্যাটফিশ বাফেলো তিলাপিয়া বা অন্যান্য ছোট মৌরলা মাছও পাওয়া যায় তো ওইগুলোই আমরা নিয়ে আসি এবং সুন্দর বাঙালিয়ানা মতেই আমি রান্নাবান্না করি ভালো লাগে আমাদের আমরা এনজয় করি তো সেই কারণে ওই ইলিশ মাছ না পেলে যে দুঃখ হয় কষ্ট হয় সেরকম কিছু না তবে মাঝে মাঝে তো একটু ইচ্ছে করে না খেতে মানে ইচ্ছেটা একটু প্রবল হয়ে ওঠে তো রিসেন্টলি আমি একটা ভিডিও দেখেছি হ্যাঁ সেই ভিডিও দেখে আমার একেবারে ইলিশ মাছ খাওয়ার ইচ্ছেটা প্রবল হয়ে উঠেছে তো সেই কোন ভিডিওটা আমাকে উদ্বুদ্ধ করেছে ইলিশ মাছ খাওয়ার জন্য সেটা আমি আপনাদেরকে দেখাবো এবং আমি এর জন্য একটা ছোট ফানি ভিডিও বানিয়েছি আমি আর নীলাদ্রি মিলে সেটা আপনারা প্রথমে দেখে নিন তাহলে বুঝতে পারবেন আমি কোন ভিডিওটা দেখে আর কি এই ইলিশ মাছ খাওয়ার ইচ্ছেটা আমার প্রবল হয়ে উঠেছে তো চলুন ওটা দেখে নিন তারপরে আমি আসছি গোটা পরিবার মিলে ইলিশ মাছ খাচ্ছে ওরা তখন পুনেতে আছে ওদের গৃহপ্রবেশ হয়েছে তোর বাবা মা শ্বশুর শাশুড়ি সবাই ওখানে আছেন ঠিক আছে আর সবাই মিলে একেবারে হাত চুবিয়ে চুবিয়ে ইলিশ মাছের তেল ইলিশ মাছ সর্ষে পোস্ত বাটা দিয়ে খাচ্ছে আবার ডিম আছে সেই ইলিশ মাছে বুঝতে পারছো আমার অবস্থা কি আমি তো দেখছি আর আমার টপ টপ করে জিভ দিয়ে জল পড়ছে শুনছো একটু ইলিশ মাছ আনতে পারবে নাকি এখন কোথা থেকে ইলিশ মাছ আনবো আমি কেন ওই যে ওই দোকানটা ওই ইন্ডিয়ান স্টোরটাতে মনে হয় পাওয়া যায় কোন ইন্ডিয়ান স্টোরে আরে ওই যে দূরেরটা কোনটা যে ওই দিশে 1 ঘন্টা দূরে যেতে হয় না ওই ইন্ডিয়ান স্টোরটাতে যাবে না 1 ঘন্টা দূরে যেটা যেতে হয় সেখান থেকে আমি ইলিশ মাছ গিয়ে আনতে হবে বাংলাদেশের ইলিশ মাছ এই সৌমিরা তো আমাকে খুব মুশকিলে ফেললো না না বলো না ওরা 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 দেখাচ্ছে বলেই তো আমাদের খাওয়ার ইচ্ছেটা জাগছে বাবা কি মুশকিলে ফেললো আমাদের হ্যাঁ আমার স্পেশালি আমাকে বাবা কোথায় না আমি যাব তোমার সাথে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি তো ড্রাইভ করে যাও আমরা সবাই মিলে যাব দিয়ে আমরা ফিরবো ইলিশ মাছ নিয়ে না না তুমি ড্রাইভ করবে কিন্তু ইলিশ মাছটা আমি বয়ে নিয়ে আসব তোমাকে নিতে হবে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ যাবে নাকি বলো আচ্ছা যাওয়া যাবে ওকে কবে যাও চলো কালকেই যাই আর আমরা টিউজডেতে ইলিশ মাছের পর্ব করি ইলিশ মাছের উৎসব আমি আমার ম্যানেজারকে বলে দেবো আমরা কালকে ইলিশ মাছ কিনতে যাচ্ছি কোনো যাতে আমার থেকে কাজ এক্সপেক্ট না রাখে বলবো কোনো কাজ এক্সপেক্টেশন রাখবেন না এই সমীর আমাদের খুব মহা মুশকিলে ফেলেছে আমাকে ইলিশ মাছ কিনতে যেতেই হবে আমার তো কোনো দোষ নেই আমি তো তোমাকে কিছু বলছি না 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 সমীরা দেখাচ্ছে তাই আমি বলছি আচ্ছা অফ কোর্স ঠিক আছে কালকে আসবে তাহলে ইন্ডিয়ান ব্লগার সমীর জন্য আমাদের ইলিশ মাছ খাওয়া হচ্ছে ও বিশাল একদমই তাই তো থ্যাংক ইউ বলে দাও থ্যাংক ইউ সমীর এন্ড সৌরভ একদম বুকের ভেতর থেকে তোমাদের আমি থ্যাংক ইউ জানাচ্ছি কেমন লাগলো আমাদের এই স্কিটটা আমি খুব মজা করে ক্যাজুয়ালি ভিডিওটা বানিয়েছি আসলে যেটা আমি আপনাদের দেখালাম সেই ব্যাপারটাই ঘটেনি আমি একটু ফানি করার জন্য ওরকম করে বলছিলাম আসলে এই 2-3 দিন আগে আমি ভিডিওটা দেখছিলাম তো দেখতে দেখতেই আমার মনে হচ্ছিল যে ইলিশ যদি খাওয়া যেত ইলিশ যদি পাওয়া যেত তো নীলাদ্রিকে আমি এমনি ক্যাজুয়ালি বলছিলাম যে হ্যাঁ গো এইরকম একটা ভিডিওতে দেখলাম দেখে তো বেশ ইলিশ মাছ খেতে ইচ্ছুক হচ্ছে অনেক মাস হয়ে গেল ইলিশ মাছ খাইনি তুমি দেখো তো কাছাকাছি কোনো দোকানে ইলিশ মাছ পাচ্ছ কিনা তো বলো ঠিক আছে যদি পাই নিয়ে আসবো এরকম হ্যাঁ মানে এমন নয় যে পেতেই হবে আমিও ক্যাজুয়ালি বলেছি আর ও এই সেদিন মাছ আনতে গেল ওই যেদিন আমরা মন্দিরে গেছিলাম দুপুরবেলা মাছ আনতে বেরোলো তো মানে ফরচুনেটলি লাকিলি ও সেদিন ইলিশ মাছ পেয়ে গেছে
যেটা আসলে ওখানে ইলিশ মাছ পাওয়া যায় না সবসময়, অন্যান্য অনেক মাছ পাওয়া যায়, ইলিশ মাছটা কিন্তু দেখা যায় না, কিন্তু সেদিন ইলিশ মাছ পাওয়া গেছে। আর ও তো স্বাভাবিক, আমি যেহেতু বলেছি ওর মাথায় আছে, ও ইলিশ মাছ পুরো নিয়ে এসেছে। আর আমি তো দেখে অবাক যে এই তো আমি দু তিন দিন আগে তোমাকে বলছিলাম আর তুমি ইলিশ মাছ নিয়ে এলে, তো খুবই খুবই এক্সাইটেড হয়ে পড়েছি। তো আমি ভাবলাম যে ছোট্ট করে একটু মজার ছলে ভিডিওটা বানাই, কারণ ঘটনাটা কিন্তু সেখান থেকে শুরু হয়েছে। তো আপনারা কারা কারা ইন্ডিয়ান ব্লগার সৌমি দেখেন, আমি তো বেশ অনেক বছর ধরে ওদের দেখছি, মানে ওরা যখন হিন্দিতে ব্লগ করতো তখন থেকে আমার সাবস্ক্রাইব করা আছে, মানে ওরা এডিনবার্গে যখন থাকতো তখন থেকে ওদের আমি দেখতাম। এখন তো ওরা, ওদের চ্যানেলটা অনেক বড় হয়ে গেছে, প্রচুর সাবস্ক্রাইবার হয়ে গেছে, ভালো, বেশ ভালো ভালো করছে ওরা ব্লগগুলো। জানি না ওরা আমার এই ভিডিওটা দেখবে কিনা, তবে আমি চেষ্টা করব ওদেরকে ট্যাগ করে দেওয়ার, যাতে ওরা যদি ওদের কাছে পৌঁছয় তাহলে মেবি ওরা হয়তো ভিডিওটা দেখে একটু মজা পাবে যে হ্যাঁ, ওরা অনেককেই কিন্তু ইলিশ মাছ খাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছে। বিশেষ করে আমরা যারা প্রবাসে থাকি তারা তো সবসময় ইলিশ মাছ পাই না, তো ওদের ওই ছোট ছোট ভিডিওগুলো দেখে বেশ মজা নেওয়া যায়, ভালোই লাগে। তো চলুন, অনেক গল্প হলো, এবারে আমি ব্লগটা স্টার্ট করি। হ্যাঁ, মানে আমার ব্লগটা স্টার্ট করি, ইলিশ মাছটা রাখতে হবে। ইলিশ মাছ আমি আগেই বললাম সর্ষে পোস্ত দিয়ে করব, আর লাউ কেটে রেখেছি, লাউটা ইলিশ মাছের মাথা দিয়ে করব। তো ঝটপট রান্নাটা করে নিই, কীভাবে করছি সেটা একটু দেখিয়ে দিই। আমি জানি আপনারা সকলেই জানেন এই রান্নাগুলো করতে, তবু একটু আমি যেভাবে করছি সেটা একটু দেখিয়ে দিই। চলুন, সবকটা মাছকেই আমি ভেজে নেব, কারণ এখানে কি হয়, এখানে মাছগুলো তো ফ্রোজেন থাকে, সেই জন্য কাঁচা মাছ না ঝুলে দিলে অতটা ভালো লাগে না, একটু ভেজে নিলে বোধহয় ভালো লাগবে। হ্যাঁ, তো আমি প্রথমে নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়েই ভাজবো মাছগুলোকে। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি দিয়ে দেব। আমার কাছে এই কফি গ্রাইন্ডারটা আছে, এটা অনেক বছর আগে কেনা, 10 বছর হয়ে গেল। তো এইটার মধ্যেই আমি সবসময় পোস্ত সর্ষে গুঁড়ো করে নিই, এটাতে কিন্তু কোনো রকম জল লাগানো যায় না, এখানে শুধু শুকনো জিনিস আমরা গুঁড়ো করতে পারি, মানে আমি যত ধরনের মশলা আছে গোটা মশলা সব কিছু এখানেই গুঁড়ো করি। তো পোস্তটাও এখানে আমি গুঁড়ো করে নিই, তারপরে আবার অন্য একটা মিক্সের মধ্যে লঙ্কা দিয়ে আলাদা করে পেস্ট করে নিই। তো এটা খুবই কাজের জিনিস আর কি, কফি গ্রাইন্ডার বলে এগুলোকে। তো এই যে এটা লাগিয়ে দিলাম, এবার জাস্ট এটাকে প্রেস করব, তাহলে এটা গুঁড়ো হয়ে যাবে। দেখুন পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। এই যে এবার এর মধ্যে আমি জল মিশিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, ধরুন 5-10 মিনিট, তারপরে এটা আমি পেস্ট করে নেব। চারটে লঙ্কাও দিয়ে রেখে দিলাম, যখন পেস্ট করব তখন একসাথে দিয়ে দেব। একইভাবে আমি সর্ষেটাকেও গুঁড়ো করে নেব। দেখুন একদম গুঁড়ো হয়ে গেছে। এবারে আমি সর্ষে আর পোস্তটাকে পেস্ট করে নেব। আমার কাছে যে ম্যাজিক বুলেটটা আছে, তো এইরকম একটা কাপের মধ্যে আমি এই যে পোস্তটা দিয়ে দিলাম লঙ্কা সহ। যেহেতু পোস্তটা অলরেডি গুঁড়ো করা আছে তাই সহজেই এটা পেস্ট হয়ে যাবে। এই দেখুন একদম পেস্ট হয়ে গেছে, হয়ে গেল। এবারে ঠিক একইভাবে আমি সর্ষেটাকেও পেস্ট করে নেব। এবারে দেখুন এই যে পোস্তটা যে পেস্ট বানিয়ে রেখেছিলাম, এর মধ্যে আমি এই যে সর্ষে বাটাটা দিয়ে দেব, তার আগে সর্ষে বাটাটা একটু ছেঁকে নেব। দেখুন ছাকার পরে কত এই যে ছিবড়েগুলো বেরোলো, এগুলো আর দেব না।
এবারে আমি এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো, নুন স্বাদ মতো, সামান্য একটু চিনিও দিচ্ছি। যে তেলটার মধ্যে মাছগুলো ভাজলাম সেখান থেকেই আমি 2-3 চামচ তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিই, আমার কাছে কালো জিরে নেই, সেই জন্য আমি একটুখানি সর্ষে ফোড়ন দিচ্ছি। এবারে আমি এটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এদিকে এই কড়াইয়ের মধ্যে আমি লাউটা করে নেব, তো আমি একটুখানি সর্ষের তেল দিচ্ছি। তেলটা গরম হয়েছে, এবারে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে কেটে রাখা লাউগুলো অ্যাড করে দিচ্ছি, হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা। এখানে পোস্ত আর সর্ষেটা বেশ একটু কষে এসেছে, এবারে এর মধ্যে আমি অ্যাড করে দেব দই। আমি দইটাকে 2 চামচ দই ভালো করে ফেটিয়ে নিয়েছি, এবারে এর মধ্যে অ্যাড করে দিলাম। এদিকে লাউ ঘন্টটা অনেকটা নরম হয়ে এসেছে, আমি মাছের মাথাটা অ্যাড করে দিচ্ছি। মাছের মাথাটা আমি 2-3 ভাগ ভেঙে দিয়েছি, খুব বেশি মানে বেশি ভাঙবো না, তাহলে কাঁটাগুলো সব চলে যাবে, তখন খেতে অসুবিধা হবে। এবার এটাকে আরও একটু কষাতে হবে, হ্যাঁ, জলটা যেন অনেকটা টেনে যায়। আর এদিকে তো এটা হয়ে গেছে, মাছটা হয়ে গেছে, আমি ঢেকে রেখেছি। রান্না তো মোটামুটি হয়ে এসেছে, মাছটা তো হয়েই গেছে, আর লাউ ঘন্টটা একটুখানি টেনে এলেই গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো আমি যখনই ইলিশ মাছ রান্না করি না, আমার ছোটবেলার কথা মনে পড়ে। না, আমি তো জয়েন্ট ফ্যামিলিতে মানুষ হয়েছি, বাবা কাকু ভাই বোন সবাইকে নিয়ে বড় হয়েছি। এবার আমাদের না বাংলাদেশ থেকে অনেক আত্মীয় স্বজন আসতেন যারা ইলিশ মাছ নিয়ে আসতেন, তো একদম পদ্মার ইলিশ যেটা বলে, একদম তাজা বড় বড় ইলিশ এরকম, হ্যাঁ। তো সেই সময় মানে ইলিশ আনা হতো, আর আমার মা কাকিমারা সবাই মানে ওই আনার সাথে সাথেই সেগুলোকে কাটা হতো, ভাজা হতো, ঝোল করলে ঝোল, মাছের ভাজা হলে মাছ ভাজা, মানে সবাই মিলে একসাথে নিচে বসে রেলিশ করে ইলিশ মাছ খাওয়া হতো। আমার তো শুধু ইলিশ মাছের ভাজা হলেই হয়ে যায়, মানে ইলিশ মাছের তেল আর ভাজা, আর কিচ্ছু চাই না, সাথে একটা লঙ্কা। এখন এই মুহূর্তে লঙ্কা হলে চলে, ছোটবেলায় লঙ্কা খেতে পারতাম না, ওই মা আমাকে ওই থালাতে ইলিশ মাছ আর তেল দিত, ব্যাস, আমি ওই গোটা ভাত ওই তেল আর ইলিশ মাছ দিয়ে খেয়ে ফেলতাম, দারুণ লাগতো। মানে সবারই মনে হয় ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে দারুণ লাগে। আর তার সাথে তো এইরকম বিভিন্ন রকম পদের ইলিশ মাছ হতোই, মানে 3-4 দিন চলতো ইলিশ পর্ব, হ্যাঁ, মানে কারণ অনেক অনেক ইলিশ হতো, তো ধরুন এক বড় বড় হয়তো 2 ইলিশ আনা হয়েছে, সেগুলোকে কাটা হচ্ছে, রান্না হচ্ছে, আর সবাই মিলে খেলেও 2-3 দিন তো আরামসে আমরা এনজয় করতাম ইলিশ, তো সেগুলো খুব মনে পড়ে। এখন তো সেই রকম বড় তাজা ইলিশ খাওয়ার কোনো প্রশ্নই নেই এই দেশে, বলছি না, এখানে এতগুলো বছর হয়ে গেল, আমি বোধহয় মানে গুনে গুনে বোধহয় 3-4 বার ইলিশ খেয়েছি, হ্যাঁ, ইলিশ খাওয়ার সুযোগই হয় না প্রথম কথা। আর এখানে দেখুন না দাম কত ইলিশের, এই ছোট্ট একটা মাছ সেটার দামই প্রায় $18, হ্যাঁ, আর ইন্ডিয়াতে তো ছেড়েই দিলাম, ইন্ডিয়াতে তো প্রচুর দাম, তাই না, বড় বড় মাছ মানে 1500-1600 নিচে মনে হয় না কোনো মাছ ওখানে পাওয়া যায়। এখানে যে আমরা পাচ্ছি মাছ, এটাই আমাদের ভাগ্য। আমি মাঝে মাঝে ভাবি যে ফরচুনের যে ইলিশ মাছ পাচ্ছি, সেটা তো অনেক 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 দেশে তো ইলিশ মাছ পাওয়াও যায় না। তো চলুন, না মনে হয় হয়ে এসছে লাউ ঘন্টটা, হ্যাঁ, নামিয়ে নিই। এর মধ্যে আমি একটু গরম মশলা অ্যাড করে দিচ্ছি, আর 2-4টে লঙ্কাও দিয়ে দিয়েছি চিড়ে। Thank you.
বসে পড়েছে খেতে সবাই। হ্যালো, আমরা খেতে বসে পড়েছি। এতগুলো মাছ ভাবতে পারছি না কখন কখন করে খাবো। এমনি তো প্রচন্ড কাঁটা। হ্যাঁ, ইলিশ মাছ খেতে খুব অসুবিধা হয়, কিন্তু টেস্ট ভালো হলে কি করা যাবে, খেতে তো হবে। টেস্ট যখন ভালো। হ্যাঁ, ঝোলটা তো ইলিশ মাছের ভালোই স্বাদ আছে। হ্যাঁ, তেলটা তো তেল তেল মামি তো কালকে বলছিল কি স্বাদ ইলিশ মাছে, ওই জন্য ওই জন্য যারা বেঙ্গলি তারাই বুঝবে। একদম, আজকে আমাকে পেপমকে মাছ বেছে দিতে হবে, কিছু করার নেই। আপনারা তো আমাদের ইলিশ খাওয়ার গল্প জেনেই গেলেন, আমাদের নাটকটা কেমন লেগেছে আপনারা জানাবেন। কিন্তু বাবাকে ইলিশের 14 কাহিনী, মানে লাকিলি আমরা ইলিশ মাছটা বাড়ির কাছেই পেয়ে গেছি। মানে আমি আমার ইচ্ছেটা জানিয়েছি নীলাদ্রিকে, আর নীলাদ্রি সেই ইচ্ছেটা পূরণ করে ফেলেছে, লাকিলি পূরণ করে ফেলেছে। তোমরা কম নিয়ে আসো। হ্যাঁ, চিপে কম করে মাছটা বেছে দিই। ভালো হয়েছে। রেটিং কত পাপা? 10। মাছটা ভালো। ইলিশ মাছ খাওয়ার একটা কিন্তু কায়দা আছে, যদি সেটা কেউ পারে তাহলে ইলিশ মাছের কাঁটা কিন্তু মানে মুখে লাগবে না। আমার শাশুড়ি মা খুব ভালো ইলিশ মাছ খান। আমি আমি জানি না, আমাকে শিখতে হবে ওই ব্যাপারটা। আমাকে বলো। আমি জানি না, মামার কাছে শিখতে হবে। দারুন মাছ, দারুন মাছ। আমি পূজোর সময় যে মাছটা এনেছিলাম আমরা, সেই মাছটার থেকেও কিন্তু এই মাছটা ভালো লাগলো আমার। কাজকর্ম শেষ করে আমি একটু বসলাম। পেখমের এখনই বন্ধু আসবে, লানা। লানা পেখমের বেস্ট ফ্রেন্ড, তো পেখম এসে এখন ও এলে পেখম খেলাধুলো করবে ওর সাথে। আর আমি রান্নাঘরের কাজকর্ম হয়ে গেছে, একটু বাকি আছে। তবে আজকে একটু ভ্যাকিউম আর একটু মোছামুছিও করব গোটা বাড়িটাই, দেখি। কারণ আজকে মাঝখানে আবার এক দুদিন আমি মুছিনি, তো ওই জন্য আজকে একটু মুছবো। আর রান্নাঘর তো মুছতেই হবে, মাছ টাছ রান্না হয়েছে। তো পেখম তুই বল, ইলিশ মাছের কোনটা খারাপ লাগলো, কোনটা ভালো লাগলো, কোন জিনিসটা? ওই ভালো তো লাগলো যে টেস্টটা খুব ভালো ছিল ইলিশ মাছটা। আর একটা খারাপ জিনিস একটাই আছে যে অনেক কাঁটা আছে, কিন্তু আমি বিজ্ঞাল, আমি সবই খেতে পারি, শুধু ইলিশ মাছটা ছোট ছোট অনেক। হ্যাঁ, আসলে ওকে ওকে খাওয়া নিয়ে অনেক বছর আগে থেকেই আমি ওকে বলা ছেড়ে দিয়েছি খেতে পারে, কিন্তু ইলিশ মাছ হলে ওকে আমাকে বেছে দিতে হয়। আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে কি ব্যাপার, এত বড় মেয়ে মাছ বেছে খেতে পারে না, কিন্তু ইলিশ মাছে একটু বেশি কাঁটা থাকে, তাই না? আর ওর যেহেতু আর আমরা যেহেতু ইলিশ মাছটা রেগুলার খাই না, রেগুলার খেলে হয়তো ওর অভ্যেস হয়ে যেত যে কাটা কিভাবে বাঁচতে হবে, কিন্তু অনেক মাস বাদে বাদে খাই বলে ওকে একটু বেছে দিতে হয় ইলিশ মাছটা। তাছাড়া এমনি তো বাকি ঝোল টোল তো ভালোই লেগেছে বল, ইলিশ মাছের তেল দিয়ে যে প্রথমে খেলি তেলটা, আর ওই ঘণ্টটা ওই ভাজাটা মিক্সড করে একদম। হ্যাঁ, ও কিন্তু ঘণ্ট খেতে খুব ভালোবাসে, লাউ ঘণ্ট, বাঁধাকপির ঘণ্ট, যে কোনো ঘণ্ট পেখম খুব ভালোবাসে। তো আজকে মাথা দিয়ে পড়েছিলাম, আই লাভ ঘণ্ট। আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমাদের শুরুতে যে আমরা স্কিট করেছিলাম ইন্ডিয়ান ব্লগার শৌমিকে নিয়ে, সেটা আমি দেখি যে খুব ফানি লেগেছে। ওকে আমরা সকালে উঠে দেখিয়েছি, আমরা এই শ্যুটটা কালকে রাত্রে করেছি, কালকে রাত্রে করে আমি কালকে অল্প করে এডিট করে রেখেছিলাম, আর আজকে এই যে এই ব্লগটা করছি এগুলোর সাথে স্কিটটা আমি এই করে দেবো, জুড়ে দেবো আর কি। তো আমরাও খুব মজা পেয়েছিলাম স্কিটটা করতে। নীলাদ্রি তো এইসব করে টরে না, আমি ওকে সব বলে দিয়েছিলাম তুমি এইভাবে বলো, আমি এইভাবে বলবো, মানে রীতিমতো আমরা একটু প্র্যাকটিস করে তারপরে করেছি, মজা পেয়েছে নিশ্চয়ই। যাই হোক, একটু আনন্দ দেওয়ার চেষ্টা করলাম। এমনি নরমাল তো বলে দিলেই হতো যে হ্যাঁ ওদের ইলিশ মাছ দেখে আমাদের খেতে ইচ্ছে করেছে, কিন্তু একটু ভাবলাম একটুখানি নাটকের মতো করে করি। হ্যাঁ, ওই কমেডি আর কি, ফানি ফানি এক টাইপের কিছু করি। নরমালি আমি কমেডি ভিডিওগুলোতে, তো ভাবলাম একটু ফানি করে করি, তাহলে আপনারাও এনজয় করবেন আর আমাদেরও মজা লাগবে, একটু অন্যরকম ভিডিওর মধ্যে আনা যাবে আর কি। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকের ব্লগে খুব শিগগিরই দেখা হচ্ছে, আবার আসবো ফিরে। আবার, বাই বাই।